সিলেটে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে 10 উইকেটে হারিয়ে 2-0 সিরিজ জিতল বাংলাদেশ। আইরিশদের দেয়া 102 রানে সহজ লক্ষ্যে খেলতে নেমে তামিম ইকবাল ও লিটন দাসের ঝোড়ো ব্যাটে 13 ওভার 1 বলেই জয় পায় টাইগাররা। এর আগে পেসারদের দাপটে আয়ারল্যান্ডকে 101 রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। ম্যাচ সেরা হাসান মাহমুদ ও সিরিজ সেরা হয়েছেন মুশফিকুর রহিম। অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মমিনুর রিপনের রিপোর্ট। Every single one of the Tigers' faces, look at them. আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়টা প্রত্যাশিত হয়েছিল। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত না হলে হোয়াইটওয়াশে হতো সফরকারীরা। আইরিশদের বিপক্ষে যে দাপুটে ক্রিকেট খেলতে চেয়েছিল সে লক্ষ্যে শতভাগ সফল টাইগাররা, তাই তো সিরিজ জুড়ে রেকর্ডের ছড়াছড়ি। তৃতীয় ও শেষ ওয়ানডেতে নতুন এক কীর্তি গড়েছে পেস বোলাররা। প্রথমবারের মতো প্রতিপক্ষের 10 উইকেট তুলে নিয়েছে টাইগার পেসাররা। হাসান মাহমুদের বোলিং তোপে শুরুতেই চাপে পড়ে টস জিতে ব্যাট করতে নামা আইরিশরা। এরপর তাসকিন আহমেদ 3 ও ইবাদত হোসেন 2 উইকেট নিয়ে ধ্বংসস্তূপে পরিণত করে সফরকারীদের। শেষ পর্যন্ত 28 ওভার 1 বলে 101 রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। প্রথমবারের মতো 5 উইকেট শিকারের কীর্তি গড়েছেন হাসান মাহমুদ। সেটাও নতুন এক ইতিহাস। প্রথমবারের মতো 10 উইকেটের ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। তামিম 41 ও লিটন 50 রানে অপরাজিত থাকেন। অপেক্ষাকৃত দুর্বল দল হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজটা স্মরণীয় হয়েই থাকবে বাংলাদেশের জন্য, কারণ এই হোম সিরিজেই একের পর এক রেকর্ড গড়েছে টাইগাররা। মমিনুর রিপন, এটিএন বাংলা। আয়ারল্যান্ড রান রাগেড।